নতুন লুকে মে আসছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা উমর। ভাইরাল হয়ে ভালোবাসায় ভাসছেন অপু বিশ্বাস, এমন আরো কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে, বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন অনেক আগেই। গত বছর পরাণ সিনেমায় ছিলেন আলোচনার তুঙ্গে। এছাড়া কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে মানুষ সিনেমাতে অভিনয় শুরু করেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ মিশন হান্টডাউনে কাজ শেষ করেছেন মিম। সেখানে নীরা চরিত্রে দেখা যাবে তাকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন মিম। হিজাব পরা ওই ছবিগুলো বেশ কৌতূহলী করেছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো ইতিমধ্যেই ভাইরাল। কমেন্টে নানান মন্তব্য জুড়ে দিয়েছেন অনুরাগীরা। অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিরিজটিতে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা FS9-কে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। আসছে রাজের নতুন সিনেমা ওমর। এর আগে 5টি সিনেমা বানিয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। নির্মিত সিনেমাগুলোর মধ্যে 3টি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। জানা যায় জুন জুলাই মাসে শুরু হবে ওমর সিনেমার শুটিং। তবে কারা অভিনয় করবেন সেটি চূড়ান্ত নয় এখনও। ওমর সিনেমার চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং নীরব এক অনুষ্ঠানে স্টেজে পারফর্ম করার সময় পড়ে যান। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ট্রলের শিকার হতে হয় তাদের। তবে অনেকেই বিষয়টি নিয়ে পজিটিভ পোস্ট দিয়েছেন। এই বিষয়টি নিয়ে মোটেও বিব্রত নন অপু বিশ্বাস, বরং স্টেজ থেকে পড়ে শাপে বর হয়েছে। জানা যায় অনেকেই তার খবর নিয়েছেন, কেউ কেউ তাকে নিয়ে পোস্ট করেছেন ফেসবুকে। এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতেন না অপু বিশ্বাস। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও অপু মনে করেন এখন ভালোবাসায় ভাসছেন তিনি। এদিকে জমকালো আয়োজনে রাজধানীর একটি 5-তারকা হোটেলে হয়ে গেল দেশীয় নতুন ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনের উদ্বোধনী অনুষ্ঠান। নতুন এই প্ল্যাটফর্মে দেখা যাবে দেশীয় গল্পের নানা ধরনের কন্টেন্ট। অনুষ্ঠানে বসেছিল যেন তারার মালা। এসেছিলেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, নুসরাত ইমরোজ ফিশা, শরীফুল রাজ, পরিমণি, আফজাল হোসেনদের মতো অনেক তারকা। ছিল সাংস্কৃতিক পরিবেশনও। এছাড়াও আরও অনেক খবরই ছিল সপ্তাহের ঢালিউডে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।